tabuk BGP bodol ro India jot chongbari awai mum kebangi tongo obtinyo koksin sakha ase Pradesh Congress ni khukpang Prabhu Chakraborty srang sarob Agartala Pradesh Congress habanogo koktoma thunairu buskango obtinyo khukhenka ase Pradesh Congress ni khukpang Prabhu Chakraborty pandav bono karibo manjaka ase Congress ni kubni adam ro bokoktoma thunairu buskango kok satin tem sakha Tripura Lok Sabha India jot ni chongbari awai mum tabuk হাস্তে হাফামা তংনাই বিজেপি বদলনি থেমরাগ্র কাসুই তঙ্গ অবনতই নয় নির্বাচন কমিশন হাইকবা ইলেকশন কমিশনার থানি কক বহাইন তিসানাই বতেবে শাখা সালথাং আচুকথাই লোকসভা আসনে এঙ্গিনাই চংজা কচা মন্ত্রী অকরা হাইকবা আবুনি এমপি ক্যান্ডিডেট বিপ্লব কুমার দেব বহাইন জুদা জুদা থাই লোকসভানি কক আওয়াই বুঙ্গ কংগ্রেস তাই সিপিএম ন শিলচাবই গবংমা কক চায়া আউই তঙ্গ হাইনে বাগিন বকক তোমার থানা রং বস্কা মোদী হাপাং নবহাইন কতর কক শিলচামু শিলচাকা এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে আজকে খোলাসা খোলাসা করতে হবে যে বিপ্লব দেবকে খোলাসা করতে হবে বিজেপি দলকে স্থানীয় বিজেপি দলকে সর্বাধিক বিজেপি দলকে খোলাসা করতে হবে কেন কি কারণ ঘটেছিল তাদেরকে যেভাবে ইয়ে করা এগুলি না বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা মানুষ করে দেবে না সর্বোপরি আমরা যেটা বলতে চাই এই সমস্ত কিছুর বিরুদ্ধে মানুষ যাতে বিভ্রান্ত না হয় তার জন্য প্রচার মাধ্যমেরও আমরা সহযোগিতা চাই অন্যদিক থেকে নির্বাচন কমিশন আমরা এখান থেকে সংবাদ এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনকে আমরা বলতে চাই নির্বাচনকে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তার জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করার জন্য এখন থেকে যাতে নির্বাচনী প্রচার কার্য সমস্ত দলগুলি সমানভাবে করতে পারে সমান সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে যে সমস্ত ঘটনা এই সময়ের মধ্যে বিজেপি দুর্নীতি বাহিনী সংগঠিত করেছে তাদেরকে চিহ্নিত করার যেমন গতকালকে ঘটনা আমরা সুনির্দিষ্টভাবে এখানে প্রক্রিয়া আছে দেখে যেতে পারেন আমরা এফআইআর করেছি আমাদের ড্রাইভারে এফআইআর করেছে সেখানে সুনির্দিষ্টভাবে যারা অভিযুক্ত ছিল তাদের প্রত্যেককে শনাক্ত করতে পারেনি কার কিন্তু কাউকে কাউকে শনাক্ত করে নাম লিপিবদ্ধ করে এফআইআর করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি বিধানের দাবি জানাচ্ছি অপরদিক থেকে গোটা রাজ্যে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে মানুষ যাতে অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন যাতে উদ্যোগ গ্রহণ করে তার জন্য আমরা দাবি জানাচ্ছি প্রচার মাধ্যমের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি প্রচার মাধ্যমের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি যে এই সমস্ত বিভ্রান্তিকর প্রচারে মানুষ যাতে ভুল না বুঝে তার জন্য প্রচার মাধ্যম সঠিক বিষয়গুলি তুলে ধরবে আর সর্বোপরি বিপ্লব দেবের কাছে বিজেপি দলের কাছে আবারও দাবি জানাচ্ছি যে খোলাসা করে বলল যে আপনার মুখ্যমন্ত্রী থেকে চলে গিয়েছে নির্বাচনের আগেই আপনাকে শিক্ষকরা খোলাসা করে বলতে হবে তারপর মানুষের কাছে উপচার আমাদের কোনো আপত্তি নেই মানুষ যেটা ভালো মনে করবে সেটাকে বেছে নেবে এই কথাগুলি আপনাদের কাছে বলার জন্য আমরা আপনাদেরকে ডেকে এনেছিলাম স্থানীয় নির্বাচনগুলিকে প্রহসনে পরিণত করা হয়েছিল দৌরাত্মক নিয়েছি এবারও সেই লক্ষ্য আমরা ওনার কথাতে ওনার চাল চলনে ওনার কার্যকলাপে বিজেপি দলের লোকদের আস্থাপনে কর্মকর্তাদের একটা অংশ সকলের না একটা অংশের আস্থাপনে আমরা এই জিনিসগুলি আজকে আবার নূতন করে প্রত্যক্ষ করছি ফলে আমরা আশঙ্কিত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে ইতিমধ্যে আমাদের প্রচার কার্যকে ব্যাহত করার জন্য নানা প্রয়াস বিজেপি দলের যারা সমাজশ্রুতি তাদের দ্বারা সংগঠিত হয় নানা ঘটনা বিভিন্ন জায়গায় রাজ্যে বিভিন্ন প্রান্তে প্রতিটি মাসের চেতনা পূর্বাচন সহ বিভিন্ন জায়গা সেখানে আমাদের প্রচার সজ্জা বিনষ্ট করে দেওয়া এগুলিকে ছিঁড়ে পড়ে আগুন লাগিয়ে দেওয়া এই সমস্ত ঘটনা সেখানে সংগঠিত করা হচ্ছে গতকাল একটা ঘটনা নেত্রার জন্য
ঘটনা সংঘটিত হয়েছে আগরতলা শহরের সন্নিকটে বামুটিয়া বিধানসভা কেন্দ্রে। সে বামুটিয়া বিধানসভা কেন্দ্রে আমাদের কংগ্রেস ভবন থেকে প্রচার সঞ্চার সামগ্রী নিয়ে সেখানে একটা গাড়ি আমাদের নির্ধারিত গাড়ি মার্মিছন্ন করা গাড়ি সেখানে বামুটিয়া বিধানসভা কেন্দ্রে যে প্রচার সামগ্রীগুলি নিয়ে আসার জন্য যাচ্ছে তাকে সে গাড়িটাকে রাস্তা বামুটিয়া যাওয়ার পর রাস্তায় আটকিয়ে সেখানে ড্রাইভারকে নামিয়ে বেধড়ক মারধর করা তার পকেটে থাকা টাকা 3,100 টাকা সেখানে ওই বিজেপি দলের যে সমস্ত সমাজকর্মীরা তারা চিন্তাই করে নিয়েছে শুধু ড্রাইভারকে বেধড়ক মারধর না সেখানে আমাদের প্রেস ছিল ফ্ল্যাগ ছিল প্রচার সামগ্রী অন্যান্য প্রচার সামগ্রী ছিল এগুলিকে সেখানে ছিনিয়ে নিয়ে গিয়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে আগুন লাগিয়ে ধ্বংস করে সাথে সাথে আমাদের গাড়ির ড্রাইভার সহ আমাদের সেখানকার স্থানীয় কর্মীরা নেতারা তারা পুলিশের কাছে এফআইআর করে আমাদের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে আমাদের পশ্চিম আসনের প্রার্থী উনি জিতে গিয়ে প্রতিবাদ জানা আমাদের দলের তরফ থেকে আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ উত্থাপন আমরা যে কারণে আজকে ভাবে সম্মত হয়েছি যে একভাবে চলছে যে নির্বাচনকে পরাশনে পরিণত করার চেষ্টা অন্যদিক থেকে চলছে মানুষকে বিভ্রান্ত করা নির্বাচন মন্ডলীকে বিভ্রান্ত করা অথচ আমরা কি দেখছি আমরা এগুলো বিজেপি দল তাদের না আছে নির্বাচন মন্ডলীর প্রতি দায়বদ্ধতা না আছে জনগণের প্রতি দায়বদ্ধতা কোন রকম এটা কেন্দ্রীয় স্তরের উপর পরিণত করা যায় আপনি তো আপনারা ষোলো সালে এক সন্ধ্যায় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হঠাৎ করে রেডিও টেলিভিশনে ঘোষণা করে গোটা দেশে 500 টাকা এবং 1,000 টাকার নোট বাতিল করে কি বললেন যে আমি যদি 50 দিনের মধ্যে দেশের সমস্ত কালো টাকা উদ্ধার করতে না পারি তাহলে রাস্তায় দাঁড় করি আমাদের বিচার করা শুরু সাল থেকে আসে 24 সাল এই সময়ের মধ্যে ওই টাকা বাজেয়াপ্ত করার পরে লাইনে দাঁড়িয়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে মানুষ হঠাৎ করে ঘোষণা করলে অর্থমন্ত্রী থেকে টাকা আর চলবে না মানুষ দিশেহারা ছোট ছোট ব্যবসা বাণিজ্য অসংখ্য ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে অথচ রিজার্ভ ব্যাংক হিসাব দিয়েছে যে 98% টাকা 500 এবং 1,000 টাকার নোট সেখানে রিজার্ভ ব্যাংকে জমা হয়েছে এই সমস্ত দাবি করেন তাহলে গাড়ি গাড়ি টাকা এনেছে তাহলে হঠাৎ